মা গুলা সময় গুলা কাটাচ্ছে, প্রত্যেকটা মায়ের চোখের পানির দিকে একটু তাকায় দেখেন। এরপরেও মা বদদোয়া দেয় না, মা বলে সন্তান তুমি ভালো থেকো, আমার ছোট্ট পেটের ভিতরে তোমাকে জায়গা দিয়েছি না, তোমার বড় বাড়ির ভিতরে জায়গা দিতে পারো নাই, তাতে কি, তুমি ভালো থেকো বাপ। এমন সন্তান যখন দুনিয়ায় বেড়ে যাবে, স্ত্রীর কথায় উঠবে বসবে, বুঝবেন যিনি আজাব দিবেন তিনি কে। কয় নাম্বার এটা? ছয় নাম্বারে আল্লাহর হাবিব বলেন, মাকে ধমক দিয়ে কথা বলবে, মাকে আঘাত করবে, মার খবর নিবে না, মায়ের মনে ব্যথা দিবে, এমন সন্তান এখন বেশি তৈরি হচ্ছে। অধিকাংশ সন্তানই মায়ের খবর নেয় না, ঠিক কিনা বলে? আজকে গিয়ে এই মাহফিল সার্থক হবে যদি মায়ের পাটা ধরে বলতে পারেন, মা আমার একটু মাফ করে দেন। মাঝে কত আপন এটা বুঝবেন, যেদিন মা থাকবে না দুনিয়ার জমিনে। আমি যেদিন মিশর গেছি, আমি আমার মায়ের শাড়িটার একটা টুকরা মারে বলছি, মা এটা কাইটা দিয়া দেন। মা বলছে, কেন রে বাজান? আমি বলছি, শাড়িটা আমার সাথে রাখবো একটা টুকরা, আর মনে করবো আমার মা সব সময় যেন আমার সাথে আস। যাওয়ার সময় আমি বারবার মনে করছি, মা কত বড়। ফিরে ফিরে তাকাইছি, আমি দেখি মা উপরের দিকে তাকায় আছে, আমার চেহারার দিকে মা তাকাইতে পারে না। আমি মিশর যাওয়ার পরে মাকে ফোন দেওয়ার পরে বললাম, মা আপনি তাকান নাই কেন? বাজার তোর দিকে তাকাইলে আমি ঠিক থাকতে পারতাম না, এই জন্য আমি তাকাই নাই। মা আমারে বলতেছে, বাজান রে একটা লোক যে ডাব বিক্রি করত, কচি ডাব বলে ডাক দিত, তুই যে আমারে কিনে এনে খাওয়াইতি, আমি সেই ডাবওয়ালার কাছে তোর ছোট ভাইকে পাঠায় দিয়েছি, এই জায়গায় এসে আর যেন ডাক না দেয়। ডাকটা দিলি আমার কলিজা টুকরা সন্তানের কথা মনে পড়ে যায়, আমার ছেলে তো এখন নাই। এই যে মায়ের মনের মহব্বত, এই মহব্বত পর্যন্ত সন্তান ভুলে যাবে, মার সঙ্গে খারাপ ব্যবহার করবে। কালীগঞ্জের যেই ছেলেকে কুপায় মেরেছে বাপ, ওই সন্তান ওই দিন মাকে পিটিয়েছে, মায়ের গায়ে লাথি মেরেছে, বাড়ি থেকে মারতে মারতে মাকে বের করে দিয়েছে। বাপ সহ্য করতে পারে না, অঘটন ঘটে গেছে, বাপ অন্যায় করে ফেলেছে। মা নিজে বলতেছে, প্রতিদিন এই সন্তান আমাকে গালিগালাজ করত, এমন গালি দিত মুখে আনা যায় না, গায়ের মধ্যে হাত তুলত। এই মা ফিলে বসে বলি, মায়েদেরকে বলি, সন্তানদের মন উত্তপ্ত হয়ে গেছে, আমার দেশের রাস্তার পিচগুলা পর্যন্ত গলে যাচ্ছে, ডিম ভাজার জন্যে সামান্য রাস্তার ভিতরে রেখে তেল ঢেলে দিয়ে ডিম দিলে ভাজা হয়ে যাচ্ছে, এমন প্রচন্ড গরম শুরু হয়ে গেছে, পানি উঠা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, আজাব আসলে তাওবা করা লাগে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ। কি বলতেছে আমার মালিক, প্রত্যেকটা বছর আমি একবার অথবা দুইবার আযাব দিই, আমি দেখি কারা আমার কাছে তওবা নিয়ে আসছে, আমার একটু স্মরণ করছে,
আজকেও যদি পুরো জাতি মিলে একটু তওবা করা শিখতেন, দেশের ভাগ্যের পরিবর্তন আসতো। এগুলো আমরা শিখবো না তো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, তারা চেয়েছে অনুমতি, সালাতুল ইস্তিসকা পড়বে। ঢাকা ইউনিভার্সিটি থেকে অনুমতি দেওয়া হলো না। আর আসতে বলেন, মুসলমানদের দেশ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা যারা সালাতুল ইস্তিসকার অনুমতি দেও নাই, ঠিকই তো তোমরা অনুমতি দাও, মঙ্গল শোভাযাত্রার নাম করে বৃহৎ আকৃতির হাতি সাজায়া, হরিণ শাবক বানায়া, বানর বানায়া, সামনে ঘোড়া দিয়ে, এরপরে পেশা টেসা নানা রকমের বিভিন্ন রকম মুখোশগুলো দিয়ে নারী পুরুষ অবাধ একসঙ্গে মিলে শুভ নববর্ষ নাম করে উদযাপনের জন্য ঘটা করে বৈশাখ পালন করো। কই তোমার বৈশাখ পালনে তো এক ইঞ্চি বৃষ্টি আসলো না? তুমি তাকায় দেখো, আজকের দিনে পর্যন্ত সালাতুল ইস্তিসকা হয়েছে, বিভিন্ন জায়গাতে আল্লাহর রহমতের বারিশ নাজিল হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্পষ্ট বলে গেলেন, এমন গরম আসবে, এই রমজান মাসে ইফতারি পায় নাই, সাহারি পায় নাই, না খেয়ে গাছ খেয়ে সাহারি করেছে, ইফতার করেছে। আপনি উল্লাস করবেন, আল্লাহ দিবে না? জমিনের শ্রেষ্ঠ গোলামেরা বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে, আল্লাহ আপনারে ভালো থাকতে দিবে না, আল্লাহ আপনার ধরবে, কারণ আপনি এখনো ইসলাম বুঝেন নাই। আমার দেশের প্রতি এখনো যিনি মায়া করে দয়া করে রহম করেছেন, তিনি কে? কেন যেন আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে। এরকম একটা মাহফিলের পরিবেশ, কসম আল্লাহ, ওয়ার্ল্ডের বহু দেশ আমি আলহামদুলিল্লাহ অল্প বয়সে ঘুরছি, এরকম মাহফিলের একটা পরিবেশ ওয়ার্ল্ডের কোথাও নাই। কিন্তু কনসার্ট ওয়ার্ল্ডের সব জায়গায় আছে। খোদ সৌদি আরবের ভিতরে 154টা নতুন সিনেমা হল হয়েছে। জরিপ চালায় দেখা গেছে, এক বছরে 3.5 কোটি মানুষের বসবাস যেই সৌদি আরবে, সেই সৌদি আরবে 1.5 কোটির উপরে সিনেমার টিকিট বিক্রি করছে। 80 মিলিয়ন রিয়াল শুধু টিকিট বিক্রি করছে, টিকিট। সবাই জুব্বা পরে রুমাল লাগায় সিনেমা দেখতে গেছে। কি পরিমাণ খারাপই বেড়ে গেছে, এমনি সৌদি আরবে বৃষ্টি না, দুবাই এমনি বৃষ্টি হয় নাই। 1 কিলোর ভিতরে কয়েকটা স্পা সেন্টার পাবেন, ছেলে মেয়ের শরীর মেসেজ করে দিবে, মেয়ে ছেলের শরীর মেসেজ করে দিবে, হারাম দিয়ে ভরপুর হয়ে গেছে। ইসরায়েল যখন প্রতিনিয়ত নিয়ত করতেছে, এই তো দাজ্জাল আসতেছে মনে হয়, তারা অলরেডি লাল বাসুরকে জবাই দেওয়ার জন্য আমেরিকা থেকে লাল বাসুর ক্রয় করে আনছে, রেড হফার লাল বাসুর আমেরিকা ক্রয় করে আনছে, জবাই করবে। অলরেডি তাদের নিজেদের খামারের ভিতরে উৎকৃষ্ট লাল বাসুরকে আলাদা করেছে, তারা জবাই করবে। কোন জায়গায় জবাই করবে? টেম্পল মাউন্টে। কখন জবাই করবে? বাইতুল মুকাদ্দাসে ভেঙ্গে বেয়ে চুরমার করে, ভেঙে চুরমার করে ভাঙার পরে তারা টেম্পল মাউন্টে নিয়ে জবাই করবে। সব রেডি করে রাখছে, দাজ্জাল আসার আগে চরম দুর্ভিক্ষ পৃথিবীর ভিতরে দেখা দিবে। 6 বছর আগে আসবে ইমাম মাহদী আলাইহিসসালাম, 6 বছর পরে আসবে দাজ্জাল। 6 বছর পরে যদি দাজ্জাল আসে, তারা যদি দাজ্জালের প্রস্তুতি নেয়, আমি আপনি কি প্রস্তুতি নিয়েছি? আজ বেশি দূরে নয়, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আশেপাশের দেশগুলায় তাপমাত্রা এত বেশি হলেও আফগানিস্তানে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। জোরে কোন আল্লাহ। কি মনে করছেন মিয়া? ইমারত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে, আমেরিকা বুঝে গেছে, মেরে কেটে পিটে জেল জুলুম অস্ত্র দিয়ে ইমান হরণ করা যায় না, যায় না, যায় না।
এই জন্য তারা বুদ্ধি এখন চেঞ্জ করছে, ট্রান্সজেন্ডার, তারপর লেসবিয়ান, সমকামিতা, এই সমস্ত সেক্সুয়াল বিষয়কে ছড়িয়ে দিয়ে মুসলমানিত্ব তারা ধ্বংস করতে চাচ্ছে। এটার মধ্য দিয়ে দুনিয়ার মধ্যে আজাব আসবে। আল্লাহর কাছে পানা চায় আজকের মাহফিল থেকে, প্রতিদিন সুরায় কাহাফের 10টা আয়াত পড়বেন, জুমাবারে পুরা সুরায় কাহাফ তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে রোনাজারি করবেন, কান্নাকাটি করবেন। এই সময়টা 5টা আমল বেশি করবেন। 1 নম্বর আমল দুরূদ শরীফ বেশি পড়া। কি বেশি পড়া? আকসারুহুম আলাইয়া সলা, নবীর সঙ্গে আল্লাহ পাক আপনার জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে কোন সুবহান। 2 নম্বর, যতজন এখানে বসছি প্রত্যেকে নবীর সুন্না মেনে চলার চেষ্টা করবে ইনশাল্লাহ পরে। 3 নম্বর কাজ, নবীকে সবচেয়ে বেশি দিল থেকে মহাব্বত করবো। জোরে কোন আল্লাহ আকবার। 4 নম্বর কাজ, এতিমদের মাথায় হাত বুলায় দিব। 5 নম্বর কাজ হচ্ছে আমার মেয়ে বিপদগামী যেন না হয়, মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো। একটা মেয়েকেও যদি আপনি মানুষ বানান, রসুল বলছেন আনা ওয়া হুয়া, আমি আর সে আল্লাহর জান্নাতে এমন থাকবো 2টা আঙ্গুল যেমন। জোরে কোন আল্লাহ আকবার। 2টা মেয়ে হয়েছে আরো খুশি, 3টা মেয়ে হয়েছে আরো খুশি, 2টা বোন হয়েছে, এদেরকে মানুষের মতো মানুষ বানান। আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। সবগুলো কথার উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়ে আমিন। ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য আমরা আজকে মন থেকে কায়মানু বাক্যে দোয়া করব। 2টা হাত আল্লাহর দিকে আমরা উঠিয়ে দিব, ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা গুনার বোঝা কাঁধেনি, সূরা নিসায়ের 41 নং আয়াতের তাফসীর যতটুকু পেরেছি আপনার গোলামদেরকে বলে শোনানোর চেষ্টা করেছি। আল্লাহ আজাব আসার যে কারণগুলো আছে, কোনো একটা কারণ তো আমাদের মধ্যে বাদ নাই। রব্বুল আলামিন, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অবিচার করে ফেলেছি, মেহরবানি করে প্রকাশ্যে গোপন বন্ধুদের পাল্লায় পড়ে যত গুনাহ করেছি মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ। ডানে বামে কবর গুলাতে আত্মীয় স্বজন যারা ঘুমায় আছে, বড় অসহায় যারা অন্ধকার কবরে ঘুমায় যারা, মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, জানি না কার কার না জানি মানা, মা আপনার হাতের বালা সন্তান খুলে রাখতে পেরেছে, গলার চেইন, কানের দুল, নাকের ফুল সব সন্তান খুলে রাখতে পেরেছে, কিন্তু মালিক মায়ের গুনাগুলা খুলে রাখতে পারে না। মেহেরবান আমার আল্লাহ, কবরের উপরের অংশ দেখা যায়, নিচের অংশ দেখা যায় না। আমাদের মা যার নাই, মায়ের জীবনে গুনাগুলাকে মাফ করে দেন আল্লাহ। অনেক কেমন আছি, আব্বা আব্বা বলে ঘুম থেকে লাফ মেরে উঠে,
কিন্তু বাপের চেহারার দেখতে পায় না। এমন বাপহারা যত সন্তান আছে, মেহরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা। ছোট ছোট বাচ্চারা মক্তবে যায়, বাপ আদর করে বলে, বাজান রে তুমি কি শিখে আসছ? সন্তান বলে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাপের মন ভরে যায়। আল্লাহ, আজকে আমরা দোয়া করলাম, মেহরবানি করে আমাদের আব্বা আম্মারে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সন্তানাদির নিয়ামত যাদেরকে দিয়েছেন, মেয়ে দিয়েছেন আদর করে, ছেলে দিয়েছেন আদর করে, আল্লাহ আমাদের সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ বানায় দেন আল্লাহ। বৃদ্ধ বয়সে মা বাপ যারা উপনীত হয়েছে, মা বাপের খেদমত করে মালিককে খুশি করার তৌফিক দেন আল্লাহ। মা বাপকে হায়াতে তৈয়বা দেন। যতজন হাত তুলেছি মালিক, আমাদের আত্মার আত্মীয় ফিলিস্তিনের মাজলুম মুসলমান দিনের পর দিন ইমানের পরীক্ষা দিচ্ছে। ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সাথে লেগে গেছে। একটা দিন না খেলে কেমন কষ্ট। আর এই ছোট ছোট বাচ্চাগুলা পানি পানি বলে চিৎকার করতেছে। রব্বুল আলামিন ঘর বাড়ি পর্যন্ত এখন মুসলমানের নাই। আল্লাহ, কাদা মাটির মধ্যে ঘুমায় আছে, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে বাচ্চা পাথর বেঁধেছে। আমার ছোট ছেলে বলে, আব্বা বাচ্চাগুলার পেটের মধ্যে পাথর কেন? আমি জবান বন্ধ হয়ে গেছে, জবাব দেওয়ার মতো বাসা নাই। মাজলুম মুসলমান, আয় আল্লাহ আমরা বিশ্বাস করি আবাবিল পাঠায়া আব্রাকে যেমন ধ্বংস করেছে, আল্লাহ আপনার গাইবি মদদের ইহুদিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহুম্মা জাআলহুম মাসজুনা ওয়াজআলহুম মাজনুনা। আল্লাহুম্মা খারিব বিনাদাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা জাআলহুম মাজনুনা, আল্লাহুম্মা জাআলহুম মাজনুনা, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বুল আলামিন, কতদিন হায়াতে আছি জানি না, আল্লাহ আমাদের এই কোরআনের কত পথিক চলে গেলেন, আমাদের প্রিয় আল্লামা চলে গেলেন, আল্লামা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাই চলে গেলেন। মেহরবানি করে আল্লাহ আপনি কবর গুলাকে জান্নাতের টুকরা বাগান বানায়। আল্লাহ, এই মাহফিল করতে গিয়ে যুবকেরা অনেক কষ্ট করেছে, আল্লাহ আপনি যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন আমর, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন পাশেই কবরস্থান, তারা থাকলে মাহফিলে আসতো। আল্লাহ কবরে কি হাল হতে আছে জান। ইলাহি الناس في القبر كالغريق في البحر। কবরের ভিতরে মানুষ এত অসহায়,
সাঁতার না জানলে যেমন অসহায়, সমুদ্রে সাঁতার জানলেও তেমন কিছু লাভ হয় না, কবর দেশেতে না জানি কেমন আছে, মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমার মা বোনরা শুনছে, আল্লাহ মা বোনদের হৃদয়টারে পরিবর্তন করে দেন, আম্মা জানদের চরিত্র দান করেন, আল্লাহ মা বোনদেরকে নামাজি, পর্দানিশী, রোজাদার, স্বামীর আনুগত্যশীলা, লজ্জাস্থানের হেফাজতকারিণী বানায় দেন। যতজন আজকের মাহফিলে আসলাম, বসলাম, কথাগুলা শুনলাম, আবার কবে কোথায় কিভাবে দেখা হবে জানি না, যদি আর কোনদিন দেখা নাও হয়, অন্তত আপনার জান্নাতের মেহমান বানায় দেখা করায় দিন আল্লাহ। অনেক কিছু এই জমিনে দেখেছি আল্লাহ, অনেক রক্ত ঝরেছে, কালেমার পতাকা উড্ডীন হয়েছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিন আল্লাহ। মৌতের কালে জবানে জারি করে দিন মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।